আগামী লোকসভা নির্বাচনের কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার ও দেয়াল লিখন করতে দেয়নি পুরুলিয়ার পাড়া ব্লকের সুসক্যান্ডি টোলায়। পাড়া ব্লকের বাগালিয়া গ্রামের 36টি আদিবাসী সম্প্রদায় বসবাসকারী একটি ছোট টোলাটিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ডিপ বয়ারিং খনন করা হয়েছিল গত এক বছর আগে। বেশ কয়েকদিন আগে সেই বয়ারিংটিকে বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায় স্থানীয় সূত্র থেকে। তাই গ্রামবাসীদের মন্তব্য অনুযায়ী জানা যায়, জলের সমস্যা সমাধান না হলে আগামী লোকসভা নির্বাচনে ভোট দেবে কি দেবে না তা পরিষ্কার নয়, আগে জল তারপরে ভোট, এমনই মন্তব্য করেন গ্রামবাসীরা। দেওয়া গেলে কিন্তু ঠিকই, কিন্তু এই যে আমাদের জলের সমস্যা জানছি তো, পয়সা করছি, জলের খুব সমস্যা, নলকূপটা খারাপ, ওটাও এক বছর পুরো হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওটাও ঠিক করে মানে কোনো জলের ব্যবস্থা করে দিই। কতদিন আগে কুড়া হয়েছে? এক বছর হয়ে গেছে, এখনো কুড়া জল দেয়নি, কোনো জলের কোনো ইয়ে করি নাই। তো আমরা ভোট দিব ঠিকই, ভোট দিব ঠিকই, কিন্তু ওটা না হওয়া পর্যন্ত আমরা দেওয়ালও লিখতে দেবো না। ভোট দিবে কিনা সেটা চিন্তা ভাবনা করবে, ভোট দিব কিনে, ভোট তো দিতেই পড়ছে, আমাদের নাগরিক অধিকার, ভারত বর্ষের নাগরিক অধিকার। হ্যাঁ, কোন গ্রাম এটা আপনাদের? এটা বাগালিয়ার একটা পোলো সেকশন। কতগুলো পরিবার বসবাস করেন? প্রায় সব আমরা আদিবাসী এলাকা, 36 ঘরের পাড়া। আপনার কি নাম? আমার গোপীনাথ মুর্মু। আমরা জমা জলের সমস্যা আছে। হ্যাঁ, নলকূপ এটা হয়েছিল কেন হলো না দুনিয়া ইয়া থেকে পরে যেটা হলো সেটা হয়ে গেল, তারপরে আমাদের কেন হলো না? তার জন্য তো এটা আমরা ইয়া করেছি, কোনো পার্টি কেন করে পোস্টার করতে দেবো না, কোনো নেতাকে দিতে ঢুকতে দেবো না। কী নাম আপনার? কী নাম? চাঁদ হেমব্রম। কোথায় বাড়ি? এখানে বাসিন্দা। এখানে আর কল না হলে কিছু দেবো না, দেখতে দেবো না, ভোটও দেবো না। কী নাম আপনার? পানমনি। আমার মানুষ খাওয়া দাওয়া চাপ দিয়ে আসা হয়েছে।